ওপার বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের খণ্ড যুদ্ধ। আত্মরক্ষার্থে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু, এক বিএসএফ জওয়ান গুরুতর আহত। ঘটনা কৈলাসহরের সীমান্তবর্তী মাগুরুলি গ্রামে। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় টান টান উত্তেজনা, তদন্তে পুলিশ। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কিন্তু সীমান্ত এলাকায় বিএসএফের জোরদার টহলদারি, চলছে অতন্ত্র সীমান্ত পাহারা। এই পরিস্থিতিতে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহরের সীমান্তবর্তী মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকা। রবিবার বিকেলে মাগুরুলির সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে গরু নিয়ে সন্দেহজনকভাবে এক বাংলাদেশি যুবককে ঘোরাফেরা করতে দেখে বিএসএফ। তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করতেই ওই বাংলাদেশি যুবক দা নিয়ে বিএসএফ জওয়ানের উপর হামলে পড়ে এবং এলো পাথারি কোপাতেও থাকে। চিৎকার চেঁচামেচিতে ওপার বাংলাদেশবাসী সংঘবদ্ধভাবে এসে বিএসএফ এর উপর হামলা চালায়। এই অবস্থায় আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায় বলে খবর। তখন আক্রমণাত্মক ওই যুবকের পায়ে গুলি লাগে। একটা সময় ক্ষিপ্ত সংঘবদ্ধ বাংলাদেশিরা এক বিএসএফ জওয়ান ও গুলিবিদ্ধ যুবককে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, যদিও বিএসএফ এর বাধা দানের ফলে তা হয়ে ওঠেনি। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা গুলিবিদ্ধ যুবক ও আহত বিএসএফ জওয়ানকে কৈলাসহর উনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে। এখানেই কর্তব্যরত চিকিৎসক বাংলাদেশি যুবককে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলেও জানালেন সংশ্লিষ্ট চিকিৎসক। কিছুক্ষণ আগে বিএসএফ এর গ্রুপ, তারা দুজন এসেছে, পেশেন্টটাকে ব্রডবেড নিয়ে এসেছে। এসে আমাকে বলছে এক্সামিন করার জন্য। তো এক্সামিন করার সময় আমি দেখলাম যে পেশেন্ট মানে কিছু পাওয়া যাচ্ছে না, পেশেন্টের পালস বিপি কিছুই পাওয়া যাচ্ছে না। তো তারপরে ভালো করে এক্সামিনেশন দেখে দেখলাম যে পেশেন্টের পায়ে বা পায়ে একটা জায়গাতে গুলি লেগেছে। তো ওখান থেকে অনেকটাই ব্লাড লস হয়েছে এন্ড পেশেন্ট ক্লিনিক্যালি ডেড, মানে মারা গেছে। হ্যাঁ, মৃত অবস্থায় পেশেন্টটাকে নিয়ে এসেছে আমাদের। না, এখনো তো কিছু জানা যাচ্ছে না, কারণ আমি যখন যারা নিয়ে এসেছে বিএসএফ এর ওরা ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা কিছু বলতে পারছে না। শুধু বলছে যে উনি নাকি বাংলাদেশি, বাংলাদেশের বর্ডারে নাকি কিছু একটা ঝামেলা হয়েছে। তখন ওরা অনুমান করা হচ্ছে পায়ে গুলি লাগলেও হাসপাতালে আনার ক্ষেত্রে বিলম্বিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে এই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে বিএসএফ এর গুলিতে এই বাংলাদেশি যুবকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সীমান্তবর্তী মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্তমানে টানটান উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।